বিশ্বজুড়ে নিষিদ্ধ হতে চলেছে পরমাণু অস্ত্র সুস্থ জীবন চাই ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুরক্ষিত রাখতে চাই সে কারণে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করতে চায় জাতিসংঘ আর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে সম্প্রতি একজোট হয়েছিল বিশ্বের একশো একচল্লিশটির বেশি দেশ অস্ট্রিয়া আয়ারল্যান্ড মেক্সিকো ব্রাজিল দক্ষিণ আফ্রিকা সুইডেন সহ বিশ্বের একশো একচল্লিশটি দেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হলেও বিশ্বের প্রধান পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি এই নিষেধাজ্ঞার আগাগোড়া বিরোধিতা করে এসেছে যদিও সেই প্রধান পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির বিরোধিতাকে পাত্তা না দিয়ে জাতিসংঘের একশো একচল্লিশটি সদস্য রাষ্ট্র অক্টোবর মাসে আইনগতভাবে পরমাণু অস্ত্র নিষিদ্ধ চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষের সমর্থকদের দাবি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিও ওয়াশিংটনের নতুন হটকারী প্রশাসনের কারণে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরমাণু বিপর্যয়ের বিপদ বেড়ে গিয়েছে এখনই ব্যবস্থা না নিলে যে দিন বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে ব্রিটেন ফ্রান্স ইসরায়েল রাশিয়া ও আমেরিকা পরমাণু অস্ত্র নিষিদ্ধ চুক্তির ব্যাপারে তাদের বিপরীত অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তারা গত সাতাশে মার্চ ওই বৈঠকের বিরুদ্ধেই না ভোট দিয়েছে অপর পরমাণু ক্ষমতা দর দেশ চীন ভারত ও পাকিস্তান ভোট দেওয়া থেকে বিরত থেকেছে এমনকি পরমাণু অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একমাত্র দেশ জাফানো বৈঠকটির বিরুদ্ধে মত দিয়েছে পরমাণু ক্ষমতা দেশ